কি নতুন ভোটার হচ্ছেন? আপনার অনলাইনের নমিনি কপিটা আপনার খুব দরকার। আপনি 105 এ কল করেছেন, কিন্তু হাজার বার কল করার পরেও কিন্তু তারা অফিস থেকে ফোনটি ধরতেছে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন IBM টেক স্টোরি এবং আপনাদের সাথে আছে আমি ইব্রাহিম। সো আজকে আপনার সাথে নতুন একটি সিস্টেম বা ওয়ে বলতে পারেন, সেটা আপনাদের আমি দেখিয়ে দিব, যে যার মাধ্যমে আপনি কিন্তু ফেসবুকের মাধ্যমে আপনি ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি আনতে পারেন আপনার স্লিপ নাম্বার দিয়ে। তো দেন এজন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনার একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকা লাগবে। দেন ফেসবুক অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে, আপনি যে ভোটার হয়েছিলেন, ভোটার হওয়ার সময় আপনি যে নামটি দিয়েছিলেন, মানে আপনার আইডি কার্ডে যে নামটি ব্যবহার করেছিলেন, ওই নামের সাথে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম থাকতে হবে। সো এখন আপনি বলতে পারেন যে ভাই, আমার নিজের নামের সাথে তো আমার নিজের যে ফেসবুক আইডি আছে, ওই ফেসবুক আইডির সাথে আর আমার আইডি কার্ডে কিন্তু দুটা দুই জায়গা বা দুই রকম। সো আপনাদের আমি বলে রাখছি, সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, আপনি অন্য একটি ফেসবুক অ্যাকাউন্ট করে রাখতে পারেন। দেন এরপর আপনাদের যে প্রসেসগুলো আপনাদের আমি এখন দেখিয়ে দেবো, এগুলো যদি অ্যাপ্লাই করেন আপনাদের আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনি 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি পেয়ে যাবেন। দেন এরপর হচ্ছে, আপনি যখন নাম্বারটি পেয়ে যাবেন তখন অনলাইন থেকে এনআইডি ডাব্লিউ আইডি কার্ডের নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করার পর কিন্তু আপনি আপনার আইডি কার্ডের নমিনি কপিটি পেয়ে যাবেন। দেন এটাও আপনাদের আমি দেখিয়ে দিব। তো আপনারা যারা আমার আগের ভিডিওটি মিস করেছেন, তারা আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে লিঙ্কটি পেয়ে যাবেন এবং সেই ভিডিওটি দেখতে পারেন। তো সেখানে আপনাদের দেখিয়েছিলাম যে আপনি কীভাবে 105 কল করার মাধ্যমে এনআইডি কার্ডের নাম্বারটি আনবেন। দেন এরপর হচ্ছে, আপনি অনলাইন থেকে অনলাইনে যাবেন, এরপর রেজিস্ট্রেশন করার পর আইডি কার্ডের নমিনি কপিটি আপনার হাতে নিয়ে নেবেন। আজকে আপনাদের 105 আমি কল করে দেখাচ্ছি না। তো আজকে আপনাদের দেখাবো, জাস্ট শুধুমাত্র আপনার একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। সুন্দর কথা না বলে চলুন আমরা আমাদের কাজে চলে যাই। আর ভিডিওটি শুরু করার আগে যে কথা না বলে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন শিক্ষক থাকুন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে ঘন্টাটি আছে সেটি অন করে দিতে ভুলবেন না, যাতে করে আমি পরবর্তী যে ভিডিও আপলোড করি আপনি আমার একটি ভিডিও মিস না করেন। তো চলুন শুরু করা যাক। ওকে সে বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। আর এখন আপনাদের আমি দেখিয়ে দেবো যে আপনার হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে আপনি কিভাবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপিটি বা কপিটি আপনি অনলাইন থেকে কিভাবে বের করবেন বা ডাউনলোড করবেন। তো এই জন্য আপনাকে কিছু তথ্য দিতে হবে। তো আপনাদের আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আপনি আপনার যে স্লিপ নাম্বার আছে ওই স্লিপ নাম্বার দিয়ে কীভাবে অনলাইন থেকে বের করে নিতে পারবেন। তো আপনি যদি আগের ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্স ফলো করবেন এবং ওখান থেকে আপনি আগে ভিডিওটি পেয়ে যাবেন। তো আজকে ভিডিওটি একটু অন্যরকমভাবে আপনাদের দেখাচ্ছি। তো এখানে ফার্স্ট অফ অল মূলত আপনাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকা লাগবে। তো এই ফেসবুক অ্যাকাউন্টটি হচ্ছে আপনার যে আইডি কার্ডের নামটি আছে, তো ওই আইডি কার্ড করার সময় যে নামটি দিয়েছিলেন ওই নামটি আপনাকে দিতে হবে। তো এরপর হচ্ছে আপনি চলে যাবেন কোথায়, আপনার যে ফেসবুকে যে সার্চ অপশন আছে সার্চ অপশনে আপনি চলে যাবেন। সার্চ অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল আইডি কার্ড জাতীয় পরিচয়পত্র, ঠিক আছে। তো এটা লিখবেন আপনি। তো লিখে আপনি কী করবেন, সার্চ করবেন। তো আমি এখানে কী করলাম, এখানে ক্লিক করলাম। তো এরপর হচ্ছে আপনাকে এরম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল আইডি কার্ড জাতীয় পরিচয়পত্র। দেন আপনি প্রথমে এখানে যে লাইক আছে একটা ইত্যাদির পেজে একটা লাইক দেবেন। লাইক দেওয়ার পরে এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মেসেঞ্জার অপশন, তো এখানে আপনি ক্লিক করবেন। দেন এখন যদি আপনি এখানে ক্লিক করেন আপনাকে এরম একটি ইন্টারফেস আসবে এবং এখানে আপনি টাইপ করার মতো একটা মেসেজ অপশন পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি লিখে দেবেন যে স্যার আমার আইডি কার্ডটি প্রয়োজন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তাদের সাথে আমি কথা বলেছি। এখন এখানে আমি লিখে দিয়েছিলাম যে স্যার আমার এনআইডি কার্ডটা খুব দরকার। তো তারা আমাকে এসএমএস ফর মেসেঞ্জিং আস, উই ট্রাই টু বি অ্যাজ রেসপন্সিভ অ্যাজ পসিবল, উই উইল রেসপন্ড টু বি সুন, মানে দ্রুতই আপনার কাছে আমরা আপনার সাথে আপনার যোগাযোগ করব। তো আমি কি করছি, আমি এখানে কি করছি, আমার ভোটার যে আইডির যে নাম্বারটা আছে, তো এই ভোটার আইডির নাম্বারটা আমি তাদের কাছে পাঠিয়ে দিয়েছি। তো এরপর হচ্ছে, আমি যখন তাদের কাছে আমার ভোটার আইডি নাম্বারটা দিয়ে দিলাম, তো ভোটার আইডি নাম্বারটা দিয়ে দেওয়ার পর তারা কিন্তু আমাকে 48 ঘন্টার মধ্যেই মেসেজটা দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফেসবুক পেজ থেকে, কিন্তু এটা হচ্ছে আপনার ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু নিতে পারবেন অথবা আপনার ফেসবুক যে আইডি আছে আইডির মাধ্যমে নিতে পারবেন। তো এখন যেহেতু আপনি আপনার আইডি কার্ডের নাম্বারটি পেয়ে গেছেন, একটি ব্রাউজার সিলেক্ট করে সেখান থেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি এটা নিতে পারবেন। তো তারা কিন্তু এখানে বলে দিয়েছে যে আপনাকে যে অনলাইনে কপির জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন নির্ধারিত ফি এর বিনিময়ে সার্ভার কপি সংগ্রহণ করতে পারবেন, অথবা আপনি নির্ধারিত যে রেজিস্ট্রেশন আছে রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি কি করতে পারেন, অনলাইন থেকে এটা প্রিন্ট করতে পারেন। তো যাই হোক, এখন আমরা একটা ব্রাউজার সিলেক্ট করে নেব। আমি এখান থেকে গুগল ক্রোমটা সিলেক্ট করে নিলাম। লিখবেন যে NIDW। তো NIDW লেখার সঙ্গে সঙ্গে আপনি এরকম একটা ইন্টারফেস চলে আসবেন বা এরকম একটি পেজে চলে আসবেন, ঠিক আছে। তো আপনাদের আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে রাখবো, অথবা আপনি যদি আমার আগে ভিডিওটি না দেখে থাকেন তাহলে নিচে থেকে ডিসক্রিপশন বক্সে ফলো করলে আপনি পেয়ে যাবেন। তো এখন আপনি তো আপনার আইডি কার্ডের যে নাম্বারটা আছেন আইডি কার্ডের নাম্বারটি পেয়ে গিয়েছেন।
তো আইডি কার্ডের নাম্বারটি আপনি কী করবেন, এখন এই যে এখানে যে আপনার রেজিস্ট্রেশন আছে, জাস্ট আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তো রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনি যদি একটু জুম করেন তাহলে দেখতে পাবেন যেখানে আমার রেজিস্ট্রেশন ফর্ম, ঠিক আছে। তো আমি রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করলাম। তো রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করলে আমাকে এরম একটি ফর্ম নিয়ে আসবে, এরম একটি ফর্ম নিয়ে আসবে। তো এখানে ফর্মে নিয়ে আসার পর আপনি এখান থেকে এখানে দেখতে পাবেন এনআইডি নম্বর। তো এখানে আপনি এনআইডি কার্ডে যে আপনার নম্বরটি আছে নম্বরটি এখানে বসিয়ে দেবেন। তো আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিলাম। তো এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে জন্ম তারিখ, ওকে। তো আপনি এখানে এই ঘরে আবার আবার ক্লিক করবেন, নিচে ঘরে আপনি আবার ক্লিক করবেন এবং এখান থেকে আপনার জন্ম সালটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমি 2000 পরে ক্লিক করলাম এবং এখান থেকে আপনার যে জন্ম তারিখটা আছে আপনি ওটা সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমি 1998 দিলাম। তো 98 দেওয়ার পর এখান থেকে আপনি মাসটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে মাস সিলেক্ট করে দিলাম। এখন আপনি এখান থেকে দিন সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে দিন সিলেক্ট করলাম। তো দিন সিলেক্ট করলে আপনি এখান থেকে দেখতে পারবেন যে মোবাইল বা ফোন নম্বর। তো আপনি এখানে আপনার মোবাইল নাম্বার বা ফোন নম্বরটা এখানে দিয়ে দিবেন। তো আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাবেন যে ইমেল নাম্বার আপনাকে না দিলেও হবে। দিন এরপর হচ্ছে আপনার বিভাগ, জেলা, থানা, এগুলো আপনি এক একটা করে দিয়ে দিবেন। এবং এর নিচেও আছে কিন্তু আপনার স্থায়ী বা বর্তমান ঠিকানা, এটাও আপনি দিয়ে দিবেন। তো আমি এখন এখান থেকে কি করব, এই যে বিভাগ দেখতে পাচ্ছেন এই বিভাগের ঘরে আমি ক্লিক করব। তো বিভাগের ঘরে ক্লিক করলাম এবং এখান থেকে আপনার যে নির্ধারিত যে বিভাগ আছে ওই বিভাগটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেহেতু ঢাকা, আমি এখানে ঢাকাটি সিলেক্ট করব। দেন এরপর হচ্ছে এখান থেকে আপনি জেলা, আপনি যে জেলার আন্ডারে আছেন এটা দিয়ে দেবেন। আমি যেহেতু ফরিদপুর জেলার আন্ডারে আছি ফরিদপুর দিয়ে দেবো। দেন এরপর হচ্ছে এখানে আপনার উপজেলা বা থানা। তো এই আইডি কার্ডটা হচ্ছে আমার এক বড় ভাই, তার আইডি কার্ডটা বের করে দিচ্ছি। তো তার ঠিকানা হচ্ছে বোয়ালমারি। তো আমি বোয়ালমারিতে ক্লিক করে দিলাম। দেন এরপর হচ্ছে আপনাকে উপরে যে আপনি বর্তমান ঠিকানা দিয়েছেন আপনাকে স্থানীয় ঠিকানা আপনাকে সেম টু সেম সেভাবে দিতে হবে। তো আমি এখান থেকে আবার কি করব, ঢাকা সিলেক্ট করব। তো এরপর হচ্ছে এখান থেকে যে জেলা আছে জেলাটি সিলেক্ট করলাম। দেন এরপর হচ্ছে যে থানাটি আছে থানাটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো এরপর হচ্ছে আপনাকে এখানে একটা কাজ করতে হবে। আপনি নিচে দেখতে পারবেন যে আপনার এখানে পাসওয়ার্ড, লগ ইন পাসওয়ার্ড। তো এই ওয়েবসাইট ঢোকার জন্য আপনাকে এখানে নির্দিষ্ট পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে আপনারা পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনাদের মন মতো। আর এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনি নাম এবং সংখ্যা দুটো ভাজিয়ে দিবেন। তো অবশ্যই এখান থেকে আপনাকে 8 থেকে 12 সংখ্যা এরকম একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আপনার চাইলে 8 সংখ্যা দিতে পারেন বা 12টা, সর্বোচ্চ 12টা পর্যন্ত আপনি সংখ্যা দিতে পারেন। তো এখানে পাসওয়ার্ড এবং পুনের পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো এরপর হচ্ছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন S8B7, ঠিক আছে। এটা হচ্ছে ক্যাপচার কোড। তো এখান থেকে আপনি ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দিবেন, ওকে। তুমি একটু জুমটা কমিয়ে নিচ্ছি। এখান থেকে আমাকে লিখে দিতে হবে কি ক্যাপচার কোড। এখান থেকে ক্যাপচার কোড হচ্ছে S8, ছোট হাতের S, এরপর আপনি 8, এরপর হচ্ছে বড় হাতের B, এরপর হচ্ছে আপনার 7, এরপর হচ্ছে আপনার 8, এরপর হচ্ছে আপনার বড় হাতের L, ঠিক আছে, বড় হাতের L, এরপর হচ্ছে ছোট হাতের T, এরপর হচ্ছে বড় হাতের N। এটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে দেওয়ার পর এখান থেকে এই যে রেজিস্ট্রেশন অপশন আছে রেজিস্ট্রেশনে ক্লিক দিয়ে দেবো এবং এখান থেকে দেখতে পাবেন আপনারা প্রসেসিং ইউর রিকোয়েস্ট, মানে আপনার রিকোয়েস্ট এখান থেকে গ্রহণ করা হবে। দেন এরপর হচ্ছে আপনাকে এরম একটি ইন্টারফেস নিয়ে আসবে এবং এরম একটি ইন্টারফেস নিয়ে আসার পর আপনি এখান থেকে ফার্স্টে বল দেখতে পারবেন যে এনআইডি নম্বর, ওকে। এনআইডি নম্বরটা আপনি দেখতে পাবেন এখান থেকে। এখান থেকে জাস্ট আপনি এনআইডি নাম্বার দেখতে পারবেন এবং এখানে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন মোবাইল নাম্বারটি দেখতে পারবেন এবং এখানে আপনি দেখতে পারবেন যে একটা কোড নাম্বার আপনাকে চেয়েছে, কোড নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার ফোনে যে কোড নাম্বারটি আসছে ওই কোড নাম্বারটা বসিয়ে দেবো, 96101। এর কোড নাম্বার আমার এখান থেকে আসছে। তো দেন এরপর এখান থেকে আপনার রেজিস্ট্রেশন অপশন পেয়ে যাবেন। তো আপনি কি করবেন, এই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন, ওকে। তো আমি এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলাম। তো রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলে আপনাকে এরকম একটি আরেকটি ইন্টারফেস নিয়ে আসবে এবং এখানে লেখা আছে আপনাকে, যদি আপনি একটু ভালোভাবে লক্ষ্য করেন, ইউআর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভ, মানে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাবেন যে আপনার এনআইডি কার্ডের নাম্বার, এনআইডি কার্ডের নম্বর চাচ্ছে। তো আপনি এখান থেকে এনআইডি কার্ডের নম্বর দিয়ে দিবেন। এরপর এখান থেকে আপনার যে জন্ম তারিখ আছে, এনআইডি কার্ডের নম্বর, জন্ম তারিখ, এরপর আপনার এখানে পাসওয়ার্ড দিয়ে এবার ক্যাপচারটা পূরণ করবেন। এবার আপনি সামনে ক্লিক করলে চলে আসবে। তো আপনাদের আমি এটাও দেখিয়ে দিচ্ছি। তো আপনার যে এনআইডি কার্ডের নাম্বারটি আছে ওটা আপনি আগে থেকে কপি করে নেবেন। তো আমি এখান থেকে কপি করে নিলাম। দিন এরপর এখান থেকে আপনারা দেখবেন যে আপনার কিন্তু আবারও যে জন্ম তারিখটা আছে এটা সিলেক্ট করতে হবে, ওকে। তো এখান থেকে আমি উপর দিকে স্ক্রল করে চলে যাব, উপর দিকে স্ক্রল করে চলে যাবো আর এখানে আমার জন্ম সালটা দিয়ে দেবো। দেন এখান থেকে আমি আমার মাসটা দিয়ে দেবো,
দেন এখান থেকে আমি আমার দিন দিয়ে দেব। তো মাস দিন বছর দিয়া দেওয়া হয়ে গেছে, এখন এখানে আমার পাসওয়ার্ড দিতে হবে। তো আপনি এখানে কোন পাসওয়ার্ডটি দিবেন? তো পাসওয়ার্ডটি দিবেন হচ্ছে আপনি আগে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন পুনরায় পাসওয়ার্ড, এবং পাসওয়ার্ড ওই পাসওয়ার্ডটা আপনি এখানে বসিয়ে দিবেন। আমি এখানে পাসওয়ার্ড বসিয়ে দিলাম, এবং পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর আপনি এখন এখান থেকে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে ক্যাপচারটা বসিয়ে দেবো। তো এখানে ক্যাপচারটি আমার দেওয়া আছে Z5B। ওকে, আমি এখানে ক্লিক করলাম, এখান থেকে আমি দিয়ে দেবো ছোট হাতের জেট, আপনি দেখতে পারতেছেন ছোট হাতের জেট। এরপর হচ্ছে আপনার ফাইভ ফাইভ, এরপর হচ্ছে আপনার বি বড় হাতের বি, এরপর হচ্ছে আপনার ছোট হাতের ই, সরি বড় হাতের ই, এবার হচ্ছে বড় হাতের ডাব্লিউ, এরপর হচ্ছে আপনার এম, এরপর হচ্ছে আপনার জেড, এরপর হচ্ছে আপনার ছোট হাতের ডাব্লিউ। তো এটা যখন চলে আসবে তখন এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে সামনের দিকে আপনি আগাবেন। তো সামনের দিকে আমি সামনে সামনে দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন আমার আবারও প্রসেসিং নিতেছে। এখন আপনাকে আবার আপনার ফোনে একটা এসএমএস চলে যাবে, তো ওই কোডটাও কিন্তু আপনাকে যে এখানে বসিয়ে দিতে হবে। ওকে, কোথায় বসিয়ে দিতে হবে? এখানে আপনার বসিয়ে দিতে হবে। তো আমি কোড নাম্বারটা এখানে বসিয়ে দেবো। তো এই কোড নাম্বারটা হচ্ছে 90158158। এটা দেওয়ার পর এই যে এখানে আপনি লগ ইন দেখতে পারতেছেন, লগ ইন, লগ ইনে ক্লিক করবেন, অথবা আপনাদের পাসওয়ার্ডটা না আসে আপনি এখানে আবার পুনরায় ক্লিক করবেন। তো আমরা যেহেতু পাসওয়ার্ডটা চলে আসছে আমি এখান থেকে লগ ইনে ক্লিক করব। তো এখান থেকে লগ ইনে ক্লিক করে দিলাম, তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে আপনার আইডি কার্ডটি চলে আসছে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইডি কার্ডটা চলে আসছে। এখন আপনি চাইলে কি করতে পারেন, এটাকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এরপর এখান থেকে আপনার যে সাধারণত বেসিক যে এই তথ্যগুলো আছে সব এক একটি করে দেখে নিতে পারবেন। তো আমার এগুলোর দরকার নাই, যেহেতু আমি এটা ডাউনলোড করব। তো আপনি উপর দিকে দেখতে পারবেন যে এখানে পরিচয় বিবরণী আছে। এখান থেকে যদি আপনি উপর দিকে লক্ষ্য করেন দেখতে পারবেন একদম কর্নারে আছে পরিচয় বিবরণী। তো আমি পরিচয় বিবরণীর পর ক্লিক করব। তো আমি যখন পরিচয় বিবরণীর পর ক্লিক করব, সরাসরি এটাকে আপনাকে গুগল ড্রাইভে নিয়ে যাবে, এবং এখানে কিন্তু যে আপনার আইডি কার্ডটা আছে আপনার আইডি কার্ডটা কিন্তু এখানে দেখিয়ে দিবে। তো এরপর হচ্ছে আপনি কি করবেন, এটা প্রিন্ট করবেন। তো প্রিন্ট করার পরে আপনি আপনার হাতে পেয়ে গেলেন। সো বন্ধুরা, আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনি আপনার মতামত জানিয়ে দিবেন। তো আর এই ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আর একটা ভিডিওতে।